আজকে মুর্শিদাবাদের একটা গ্রামের মহিলা, তার 4টি সন্তান আছে, তাকে সকালবেলা উঠে 5 কিলোমিটার হেঁটে জল নিতে যেতে হয়, কারণ সেখানে জল নেই। জল নিয়ে সে যখন বাড়ি ফেরে, তাকে আঁচ দিয়ে রান্না বসাতে হয়, কারণ তার ছেলে মেয়ে স্কুলে যাবে। তারপরে সে সংসারের অন্য কাজ করে, তারপরে তার স্বামী কখনো কাজে যান, কখনো কাজে যান না, ডেইলি লেবারার, কখনো টাকা আসে, কখনো টাকা আসে না, সেই দিয়ে ওনাকে সংসার চালাতে হয়। তারই মধ্যে কখনো কখনো স্বামী নেশাগ্রস্ত হয়ে তাকে মারধর করে, সে মারধর হজম করে, সে মারধরটাকে স্বাভাবিক বলে ভেবে নেয় এবং বলে, বর তো আমাকে ভালোবাসে, স্বামী তো ভালোবাসে। এবং তারপরে যখন তার কান্না পায়, যখন তার গায়ে ব্যথা হয়, যখন সে 5 কিলোমিটার পেরিয়ে জল আনতে পারে না, সে যখন আর রান্না করতে পারে না, তার 10 বছরের মেয়েকে, ভাইকে দেখতে হয়, তখন এই গোটাটা অবসাদ দিয়ে বোঝা যাবে না। এবং সেই জন্যেই বায়োমেডিকেল যে হেজিমনিটা আছে সেইটাকে প্রশ্ন করা দরকার। আমি যে জায়গা থেকে, যে লোকেশন থেকে আসি অশেষ, সেখানে আমি বায়োমেডিকেল অ্যাপ্রোচটাকে তাচ্ছিল্য করি না বা বাদ দিই না, আমি বায়োমেডিকেল মডেল বা বায়োমেডিকেল অ্যাপ্রোচটাকে সাথে নিয়ে বড় করে পারিপার্শ্বিক অবস্থানগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করে একটা অন্য ডেটা প্রেজেন্ট করার চেষ্টা করি, যেখানে একটা কোনো ওষুধ দিয়ে, একটা কোনো প্রেসক্রিপশন দিয়ে মানুষটার মানসিক স্বাস্থ্য নির্দিষ্ট করা যাবে না, সেখানে আমাদের আরো অনেকগুলো বিন্দুতে কাজ করতে হবে। এই 360 ডিগ্রি অ্যাপ্রোচ হলো মানসিক স্বাস্থ্যের বিষয়। মানসিক স্বাস্থ্য ইকুয়াল টু মানসিক রোগ তা কিন্তু একেবারেই নয়।